ওজন ঠিক রাখার জন্য নিম্নলিখিত হেলথ টিপস মেনে চলতে পারেন। নিয়মিত ও পরিমিত খাদ্যাভ্যাস গড়ে তুলুন। খাদ্য তালিকায় আঁশযুক্ত খাবার বৃদ্ধি করুন। আমিষ ও চর্বি জাতীয় খাবার কমিয়ে আনুন। ভাজা পোড়া ও ফাস্টফুড জাতীয় খাবার সম্পূর্ণ বন্ধ করুন। খাবারের শুরুতে 1 থেকে 2 গ্লাস পানি পান করুন। খাবার শেষে অন্তত 1 থেকে 2 ঘন্টা পর পানি পান করবেন। লাল মাংস, 4 পা বিশিষ্ট পশুর মাংস, দোকানে কেনা মিষ্টি, ঘি, ডালডা, ডাল ও ডাল জাতীয় খাবার কম খাবেন। ফলমূল ও শাকসবজি বেশি করে খাদ্য তালিকায় রাখুন। একবার বেশি করে খাওয়ার চেয়ে অল্প অল্প করে বারবার খেতে পারেন। রাত্রে আহার তাড়াতাড়ি করা উচিত ও আহারের 1 থেকে 2 ঘন্টা পর শোবার অভ্যাস করে তুলুন। নিয়মিত ও পরিমিত নিদ্রা সুস্বাস্থ্য ও ফিগারের জন্য খুবই প্রয়োজন। দিনে শোবার অভ্যাস ত্যাগ করে রাত্রে তাড়াতাড়ি শোবার অভ্যাস করে তুলুন। প্রত্যহ 6 থেকে 7 ঘন্টা পর শোবার অভ্যাস করে তুলুন। যাদের মেদ বা ভুঁড়ি জমেছে তারা নিয়মিত ও সঠিক ব্যায়াম করতে পারেন। তার জন্য আপনি একজন ফিজিওথেরাপি বিশেষজ্ঞের পরামর্শ গ্রহণ করতে পারেন। মনে রাখবেন, ভুল ব্যায়াম ও অনিয়ন্ত্রিত জিম এক্সারসাইজ আপনার সমস্যা আরও বাড়িয়ে তুলতে পারে। দৈনিক ও নিয়মিত সমতল জায়গায় হাঁটুন। মনে রাখবেন, হাঁটা সর্বোৎকৃষ্ট ব্যায়াম। নিয়মিত অন্তত 1 থেকে 2 ঘন্টা হাঁটার অভ্যাস করে তুলুন।